নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লক্ষ্মী পুজোর স্পেশাল রেসিপি চিড়ের মোয়া। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলা যায় এই চিড়ের মোয়া। কিভাবে তৈরি করতে হয় এই মোয়া, চলুন তাহলে আজকে সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম চিড়ে। চিড়েটাকে এরকম একটা ঝাঁঝরি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার চিড়েটাকে খুব ভালো করে ঝেড়ে নেব। চিড়ের মধ্যে অনেক ধান থাকে বা অন্য কিছু কণা থাকলে সেটা এইভাবে ঝেড়ে নিলে নিচে পড়ে যাবে। এবার চিড়েটাকে এরকম একটা শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে ভেজে নিতে হবে। হাই ফ্লেমেই চিড়েটাকে ভাজবেন কন্টিনিউ নেড়ে, যতক্ষণ না চিড়েটার খুব সুন্দর একটা বাদামি কালার হচ্ছে। ভাজতে ভাজতে এখন চিড়েটা দেখুন খুব সুন্দর একটা বাদামি কালার হয়েছে। এবার এটাকে একটা থালার মধ্যে নাবিয়ে নেব। চিড়েটা ভেজে নাবিয়ে নেওয়ার পর ওই কড়াইতেই এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এর মধ্যে এবার দিচ্ছি আমি 200 গ্রাম আখের গুড়। হাই ফ্লেমে গুড়টাকে এইভাবে নেড়ে পাক দিয়ে নিতে হবে। কন্টিনিউ এইভাবে একটু নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে মোটামুটি 5-7 মিনিট বাদেই দেখবেন গুড়টা এরকম একটু আঠালো টাইপের হয়ে গেছে। ঠিক তখনই এর মধ্যে চিড়েটাকে দিয়ে দিতে হবে। অল্প অল্প করে চিড়েটাকে এই গুড়ের মধ্যে দিতে থাকব আর মেশাতে থাকব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় লোতে রাখবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ভাজা বাদাম। এটা সম্পূর্ণ অপশনাল, তবে ভাজা বাদামটা দিলে কিন্তু চিড়ের মোয়াটা খেতে বেশ ভালো লাগে। ভালো করে গুড়ের সাথে চিড়েটাকে মিশিয়ে নিতে হবে। একটা থালার মধ্যে আমি আগে থেকেই ঘি মাখিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে চিড়েটাকে নাবিয়ে নিচ্ছি। এবার মোয়াগুলোকে তৈরি করে নেব। হাতের তালুতে আমি একটু ঘি মাখিয়ে নিলাম, তারপর গরম থাকা অবস্থাতে কিন্তু এইভাবে একটুখানি চেপে চেপে মোয়াগুলোকে তৈরি করে নিতে হবে। নতুন রাঁধুনিরা খুবই সাবধান, এই সময় কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে, তাই খুবই সাবধানে কাজটাকে করবেন। কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থাতেই মোয়াগুলোকে তৈরি করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই মোয়াগুলো আর তৈরি করা যাবে না, এটা শক্ত হয়ে যাবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেল শর্মিলাস কিচেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।